আরজিকর কাণ্ডের রহস্যভেদে সক্রিয় সিবিআই। তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। রহস্যের জট খুলতে শনিবারের পর রবিবারও ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক অপূর্ব বিশ্বাস সহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদের পর সিজো থেকে বের হওয়ার সময় চাঞ্চল্যকর দাবি করলেন ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক। ময়নাতদন্তে চাপ দেওয়া হয়েছিল বলে দাবি করেন, হুমকিও দেওয়া হয়েছিল বলে জানান। ময়নাতদন্ত না হলে রক্ত গঙ্গা বইবে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্ত গঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোক বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসাতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক কেন বারবার তলব, এ নিয়ে মুখ খুলেছেন বিরূপাক্ষ বিশ্বাস। তার বিরুদ্ধে ঘটনাস্থলে উপস্থিত থাকার পাশাপাশি বর্তমানে মেডিকেল কলেজে থাকার সময় তিনি দাদাগিরি থ্রেড কালচার চালাতেন বলে অভিযোগ উঠেছে। যদিও ওঠা অভিযোগকে অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছেন, সেই সঙ্গে তদন্তের সহযোগিতা করতেই তার আশা বলে জানিয়েছেন বিরূপাক্ষ। এদিকে রবিবার ছিল ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের রাজ্য শাখার বৈঠক, সেই বৈঠককে ঘিরে তুলকালাম কাণ্ড বেঁধে যায়। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ তাপস চক্রবর্তী সহ মোট তিন চিকিৎসককে বৈঠকে যোগ দিতে বাধা দেওয়া হয়। এতে তৈরি হয় উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন আইএমএর রাজ্য শাখার সম্পাদক শান্তনু সেন। হাত জোর করে তাপস চক্রবর্তীকে বের হয়ে যাবার জন্য আবেদন করতে দেখা যায় তাকে। ওঠে গো ব্যাক স্লোগান। সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসকরা বৈঠক থেকে বের হয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিউজ টাইম।